হাই, আমি মনির হোসেন, এসিসিএ মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিংয়ে। এই ট্রেনিংয়ে আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলসের কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিংয়ে। এইবার আমরা ফাইনালি এখানে আইডি তৈরি করব। আমাদের আইডিটা নিয়ম ছিল, এ দুটো অক্ষর থাকবে, মাঝখানে একটা হাইফেন থাকবে, হাইফেন দেওয়ার জন্য এন্ড কোটেশন মার্ক, হাইফেন কোটেশন মার্ক। এক্সেলে ফর্মুলার ভিতরে, ফাংশনের ভিতরে যদি কিছু টেক্সট দিতে হয় সেটা অবশ্যই কোটেশন মার্কের মধ্যে রাখতে হবে। কোটেশন মার্ক ব্যতীত আমি যদি নর্মালি হাইফেন দিয়ে দিই কাজ হবে না, এই জন্য কোটেশন মার্ক। আর কোটেশন মার্ক দিতে হবে ডেফিনেটলি, নট লাইক এটা একবার দিলাম, এটা একবার দিলাম, দেখতে একই রকম হলেও এটা কোটেশন মার্ক না, এটা অ্যাপোস্ট্রফি দুইবার হয়ে গেল। বাট যেই কিটাতে এই অ্যাপোস্ট্রফি আছে সেই কিটা শিফট ধরে একেবারে দিতে হবে, দুইটা মার্ক যেন একেবারে আসে। এরপর হাইফেন দিয়ে কোটেশন শেষ করলাম। অ্যান্ড অ্যান্ড হচ্ছে দিস ওয়ান, তাহলে এন্টার দিই, দেখি আমরা এর পজিশন কি দাঁড়ায়। দেখা যাচ্ছে সবই ঠিক আছে, কিন্তু লাস্টে যে ওয়ান ওয়ান কে চেয়েছিলাম আমরা 1001, এন্ড টু কে চেয়েছিলাম 1002, এইভাবে। তার জন্য ইট ইজ এ সিম্পল ম্যাথ, আপনি জাস্ট এর সাথে 1000 যোগ করে দেন, 1000 যোগ করে দেন, 1001 আসলো, এবং বাকিগুলো একইভাবে 1002, 1003 এভাবে আসলো। নাও আমাদের আইডি হয়ে গেল, কিন্তু দেয়ার ইজ এ প্রবলেম দ্যাট একটা অফিসিয়াল আইডি যদি এটা হয় তাহলে নামের প্রথম অক্ষর বড়, আইডির প্রথম অক্ষর বড়, তারপরে ছোট অক্ষর, এটা দেখতে একটু ভাল লাগে না। তাকে আমরা ইচ্ছা করলে, সবগুলোকে আমরা ইচ্ছা করলে একটু ক্যাপিটাল লেটার করে ফেলতে পারি। অ্যান্ড উই নো দ্যাট যে কোনো টেক্সটকে আপার কেজে কনভার্ট করার জন্য আমরা আপার করতে পারি। এটিকে আমরা আরেকটা সেলে নিয়ে জাস্ট হচ্ছে আপার আপার করে দিতে পারি। তাহলে এইভাবে একটি আইডি কমপ্লিট হলো। এবং এই সামগ্রিক কাজটাকে আমরা কয়টা স্টেপে করেছি, 1, 2, 3, 4, 5টা স্টেপে এই কাজটা করেছি। এই কাজটা আমরা সিঙ্গেল স্টেপে এখন করে ফেলবো। এখানে এটা থাক আপনাদের জন্য, আমি এটাকে আবার করে নিচ্ছি। এখানে আমরা একটু আগে জাস্ট স্পেস অ্যাড করার জন্য সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করেছিলাম। এই কাজটা আমরা যদি কিবোর্ড থেকে করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস, যাদের ল্যাপটপ আছে তার ডেফিনেটলি শিফট চেপে প্লাসটা দিবেন, কারণ প্লাস পেতে হলে অবশ্যই শিফট ধরতে হয়, কন্ট্রোল শিফট প্লাস। নাও ইউ হ্যাভ টু টেক ডিসিশন ফ্রম দিস বক্স, শিফট সেলস রাইট, ইয়া শিফট সেলস রাইট, অর্থাৎ সেলগুলো রাইটে শিফট করবে। ওকে, নাও আমি আইডি তৈরি করব, একেবারে আইডি তৈরি করব। আমার আইডির তৈরি করার বিষয় ছিল প্রথমে লেফট থাকবে, লেফটের এখান থেকে ওয়ান লেটার, অ্যান্ড রাইট, সরি ভুল হয়ে গেল, আবার আমি এডিট করে নিচ্ছি, রাইট, দেন দিস টেক্সট ওয়ান, তো লেফটের ওয়ান এবং রাইটের ওয়ান নিলাম, অ্যান্ড দিস ওয়ান প্লাস 1000, ভেরি সিম্পল ইজ দ্যাট। তাহলে এটা আমাকে রিটার্ন করবে হচ্ছে, মাঝখানে হাইফেনটা এখানে দিতে হবে, তাহলে এটার আগে একটা হাইফেন, কোটেশন মার্ক, হাইফেন কোটেশন মার্ক, তাহলে আমার ফার্স্ট লেটার, লাস্ট লেটার, কোটেশন, হাইফেন, দেন 1001, দেন সামগ্রিকভাবে আমি একটা আপার করে দিতে পারি। এই আপারটা এখানে শুরু হবে এবং এখানে গিয়ে শেষ হবে, যেহেতু আমি টোটালটাকে আপার কেস করে ফেলবো, দেন আমার হুবহু সেম জিনিস হয়ে গেল একেবারে। এটা আসলে বেসিক এক্সেল থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে কনভার্ট হওয়া বা স্কিল ডেভেলপ করা, একসাথে অনেকগুলো ফাংশন নিয়ে আপনাকে ডিল করতে হবে আগামী দিনে, তাই এখন থেকে টুকিটাকি প্র্যাকটিস করা লাগবে যে একাধিক ফাংশন নিয়ে কিভাবে কাজ করা যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফেজ।